যখন তুমি জানতে পারলে তুমি মা হতে যাচ্ছ, প্রথম নিউজটা কাকে দিয়েছ? ওর বাবাকে? না, ওর বাবা। এবার মা হওয়ার গুঞ্জনকে সমর্থন জানালেন অপবিশ্বাস। অনেকদিন ধরেই গুঞ্জন ছিল অপবিশ্বাস দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন, যদিও এই বিষয়ে মুখ খোলেননি তিনি কখনো, এবার প্রকাশ্যে মুখ খুলেছেন। প্রশ্ন রেখেছিলাম, আপনি মা হতে চলেছেন, এই খবরটি সর্বপ্রথম কাকে জানিয়েছেন? জবাবে অপবিশ্বাস বলেন, আর 3-4 ঘন্টা পর ভাবছিলাম বলবো কি বলবো না, তো সেই জায়গা থেকে প্রথমে জেনেছে মাই, যদি বলা হয় আমার শাশুড়ি মা জেনেছে আগে। 3-4 ঘন্টা পর ভাবতে ভাবতে মাকে ফোন করে বললাম যে মা আমি কনসেপ্ট করেছি। তো আমি যতটা না কনসেপ্ট হওয়ার পর খুশি হয়েছি, মানে ওভার দ্য ফোনে বলেছিলাম, মা খালি বললো আচ্ছা ফোনটা রাখো। রাখার ঠিক 7-8 ঘন্টা পর থেকে মা আমার বাসায়, মানে ঢাকা বাসায় চলে আসছে। আপনার এটি দ্বিতীয় সন্তান, আপনার বড় ছেলে আবরাম খান জয় যখন আপনাকে প্রথম মা বলে দেখেছিল তখনকার অনুভূতি কেমন ছিল? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমার মনে হয় এই অনুভূতির ভাষাটা কোনো মারই জানা নেই, আমারও জানা নেই। শুধু মানে এটুকুই বলবো যে জীবনে দুঃখ কষ্ট ঝড় যেটাই আসুক না কেন, যখন সন্তান বুকে আসে, আমি যখন তাকে হাগ করি, তখন আমার মনে হয় যে কি জানি একটা হয়, আত্মতৃপ্তি, মানে এই শান্তি, এই সান্ত্বনা আমার মনে হয় কোনো মার জানা নেই।